আসসালামু আলাইকুম প্রিয় ভিডিও সেন্টার পরিবার, সবাই কেমন আছেন? আশা করি মন রব্বুল আলমিনের দয়া রহমতে সবাই ভালো আছেন। তো আজকে মিষ্টি নিয়ে, এই যে মিষ্টির প্যাকেট দেখেন, কালকে কিন্তু গজার মাছ নিয়ে গেছিলাম, পর গজার মাছ নিয়ে গেছিল, তো আজকে মিষ্টি নিয়ে যাচ্ছি শ্মশানের রাস্তায়। তো দেখা যাক শ্মশানের রাস্তায় মিষ্টি নিয়ে যেতে পারি কি পারি না। দেখো মিষ্টিগুলো একটু দেখো, কারা কারা লাইভে আছেন লাইভটা শেয়ার করবেন আর শেষ পর্যন্ত দেখবেন। ওই যে মিষ্টি আছে দেখতে পাচ্ছেন, ওই যে একদম হচ্ছে ছানার মিষ্টি, ঠিক আছে, একদম আজকের গরম মিষ্টি নিয়ে আসছি। দেখা যাবে আজকে শ্মশানের রাস্তায় কি ঘটে আমাদের সাথে, দেখতে হলে শেষ পর্যন্ত দেখতে হবে। মাঝখান থেকে একটু একটু যদি দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। দেখা যাক, চলতে থাকো, আমরা গাড়ি চালাই। কালকে কিন্তু আমাদের মাছ নিয়ে গেছিলো, আজকে কিনে আল্লাহ। এই দেখো অলরেডি কিন্তু ইঙ্গিত দিতেছে, একটা বাতাস শুরু হয়ে গেছে হালকা হালকা করে। বিসমিল্লাহ বইলা বইলা যেতে থাকো, আল্লাহু আকবার। আর রাস্তা হয়েছে এদিকটা খারাপ রাস্তা, মানে রাস্তায় কাজ চলতেছে তো, ইটের রাস্তা। আসলাম ভাই ভালো আছেন? জি ভালো। অর্পণ খান আপনি ভালো আছেন? ফাহিম ফাহিম ভাই, কালকে তো বাজার মাস্টার নিয়ে গেল। হ্যাঁ হ্যাঁ ভাই, গজার মাস্টার নিয়ে গেছে ভাই, এটাই তো বললাম, কালকে গজার মাস্টার নিয়ে গেছে ভাই। তো আজকে কি ঘটে দেখেন, মিষ্টি নিয়ে কি যাইতে পারবো কি পারবো না জানি না। আরও যাচ্ছি শ্মশানের রাস্তায়, এখান থেকে হিন্দু পাড়া, সামনে প্রচুর শ্মশান আছে, ঠিক আছে, দেখাতে পারবো ইনশাল্লাহ, যদি আল্লাহ চাহে, যদি কোনো ধরনের বিপদ আপদ না হয়। তো যারা লাইভে জয়েন করছেন আমার ভালোবাসার মানুষগুলো, সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন, আপনাদের শেয়ার আমাদের অনুপ্রেরণা, এই কষ্ট রাতভর কষ্ট করে আপনাদের জন্য, যদি আপনারা শেয়ার করেন তাহলে অবশ্যই খুশি হব। তাওসিফ সফান, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? লাইভটা শেয়ার করে দিও। দেখেন পথটা কীরকম দেখতে আল্লাহরে, সামনে যত যাচ্ছি অতই অন্ধকার অন্ধকার লাগতেছে কেমন জানি। গেল কালকে লাইভটা কারা কারা দেখছেন তারা একটু জানাবেন। তৌসিফ সাফান, কালকে লাইভটা অনেক ইন্টারেস্টিং ছিল, থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ কমেন্ট করার জন্য, এত সুন্দর। আমি সাভার থেকে দেখছি জিয়াউর রহমান জিয়া, থ্যাংক ইউ জিয়া ভাই, লাইভটা শেয়ার করে দেন, খুশি হব। এমডি পল্লব, হাই হ্যালো পল্লব ভাই। দেখেন সামনের পথটা কীরকম ভয়ঙ্কর লাগতেছে। তোমার আলী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি এলাম এসকে নিজাম, থ্যাংক ইউ নিজাম ভাই। আজকে ম্যানে লেখা কি মিষ্টি, তুমি পিঠা পাইলে কই মিয়া, শুরুতে দেখো নাই লাইভের ভিতরে আমরা মিষ্টি নিয়ে লইছি, লাইভে আমাদের সাথে মিষ্টি আছে, ঠিক আছে। মুরসালিন সর্দার, মুরসালিন আমি নারায়ণগঞ্জ থেকে দিছি, থ্যাংক ইউ মুরসালিন। আই এম সিরাজগঞ্জ, জুয়েল হাসান, এসকে নিজাম, আমি দিছি কালকে লাইভটা আমি দেখেছি ভাই, থ্যাংক ইউ রোমিত তিজ্ঞা, থ্যাংক ইউ রোমিত তিজ্ঞা, জুবাইর পাটরের। আল্লাহ রে, এটা কোন রাস্তা দেখেন, এটা একটা হিন্দু পাড়ার রাস্তা, আল্লাহ আল্লাহ আল্লাহ, গাড়ি এদিক সেদিক যাইতেছে, রাস্তা এমনি খারাপ, এর ভিতরে যেন কিছু না হয় আপনারা একটু দোয়া করবেন। আমি আশুলিয়া থেকে দেখতেছি, থ্যাংক ইউ। যত পথ যাচ্ছি ততই কেমন যেন লাগতেছে। আজকে কিন্তু মাছের মতো মিষ্টি হারায় না, দেখা যাক আজকে আরো শ্মশানের পথ থেকে যাচ্ছি, মিষ্টি হারাইতেও পারে, শিওর জানি না কি হবে। শ্মশানের পথ তো, আর এই শ্মশানের রাস্তা তো বুঝেনি, হিন্দু পাড়া রাস্তার পাশে আশেপাশে অনেক বড় বড় শ্মশান আছে, গেলেই দেখতে পারবেন।
আল্লাহ, বাজারে এখানে ঝড় 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 একটা বাতাস সৃষ্টি হয়ে গেছে। খায়রুল কিছু অনুভব করতে পারতেছ? হ্যাঁ, রাস্তার মধ্যে এরকম আমাদের পিছন দিক দিকে কিন্তু বাজার গেছে একটা। বিশ্বজিৎ মালকার পাশে ভাইয়া কেমন আছেন? পাশে আছি, থাকবো সিলেট থেকে। সিলেট থেকে নাসরিন আক্তার, যে যেখান থেকে আছেন লাইভটা একটু শেয়ার করে দেন। আমাদের সাথে মিষ্টি আছে, কিন্তু আমি বারবার বলতেছি যারা শুরু থেকে দেখেন নাই তাদেরকে, মিষ্টি আছে। আরও যাচ্ছি শ্মশানের পথে, তো শেষ পর্যন্ত দেখেন অনেক ইন্টারেস্টিং কিছু হতে পারে আমাদের সাথে, দেখা যাক কি ঘটে। আল্লাহ, দেখেন পুরো রাস্তা খালি বাঁশঝার আর বাঁশঝার। বাঁশঝারের নিচ থেকে যখন আসি পিছন দিকে মনে হয় ভাঙ্গাচুরান। রাশেদুল ইসলাম, লাইভ দেখার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষায় ছিলাম, অপেক্ষা করছি, থ্যাংক ইউ। কিশোরগঞ্জ থেকে দেখছি এনজে প্রশান্ত, থ্যাংক ইউ এনজে প্রশান্ত। মিষ্টি হাতে রাখবেন, মিষ্টি হাতে রাখলে আসলে ফোন কীভাবে ধরবো, সব কিছু কীভাবে ধরে তারপর লাইভ করবো। ঢাকা থেকে দেখছি রাশেদুল ইসলাম, লাইভ দেখার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছি, থ্যাংক ইউ। আলো সায়া তানবীর ভাই, আমি ময়মনসিংহ থেকে দেখছি, থ্যাংক ইউ। জুবায়ের পাটোয়ারি সৌদি আরব থেকে ভাই, থ্যাংক ইউ ভাই জান, অসংখ্য ধন্যবাদ। টান দাও সামনে, দ্রুত টান দিয়ে দাও, পথটা কেমন যেন দেখা যায়। সাথে আছে নদী, বাম পাশটাতে কিন্তু হচ্ছে আপনার ডান পাশটাতে কিন্তু বাম পাশটাতে কিন্তু নদী আছে। আর এই পাশটাতে কিন্তু শ্মশান আছে এই দিকটাতে, যাও টানো গাড়ি টানতে থাকো। পুরো পথটা কিন্তু একদম নিস্তব্ধতা, ভাই রসগোল্লা। হ্যাঁ ভাই, রসগোল্লা আছে সাথে, খাবেন নাকি ভাই রসগোল্লা? তানবীর ভাই, বয়স পুরো আমার মামার মতো লাগে। আচ্ছা, থ্যাংক ইউ আলেস ভাই, ধন্যবাদ কমেন্ট করার জন্য। তো লাইভটা শেয়ার করে দেন যারা যারা দেখতেছেন। এই রাস্তার এখানেও একটা শর্ট এখানে মোস্ট হন্টেড একটা জায়গা, কিছু একটা কামড় দিছে বুঝছো, শরীরটা কেমন জানি চুল খাইতেছে। একটা চিৎকার শুনলাম, মনে হলো একটা মহিলা মানুষের মতো একটা চিৎকার আসছে। হ্যাঁ, একটা চিৎকার শোনা গেছে ডান পাশে আমাদের। হ্যাঁ, এদিকটা থেকে নাসরিন আক্তার, লাইভটা সবাই শেয়ার করে দেন, থ্যাংক ইউ। ঢাকা থেকে দেখছি মাসুম অকন্দ, থ্যাংক ইউ মাসুম ভাই। তৌসিফ সাফান, আমি মিষ্টি বানান তোর মিয়া, মিষ্টি পরে দেখ, বানান বুনান পরে দেখি, আগে লাইভ করলে তুমি আসো বানান নি। অনেক অনেক দিন পর ঢুকলাম, কেমন আছেন সবাই? ভালো মাসিদ, আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? এই এখন আমরা একদম শ্মশানের রাস্তা এই ঢুকলাম, আল্লাহ রে, এখানে ঢোকার সাথে সাথেই কেমন কলিজাটা একটা ধুক ধুক করে বাড়ি মারছে। হ্যাঁ পিছন দিকটা দেখি একটু, দাঁড়াও এই দিকটা একটু দেখে আসি, কিছু একটা পড়ছে এখানে, শব্দ আসছে এই দিকটাতে। এখানে একটা সুরিস ঘাট আছে দেখছেন, এই যে দিক থেকে কিছু একটা পড়ার শব্দ আসছে, আর ওখানে একটা কিছু চিৎকারের মতো শব্দ আসছে। কিন্তু এখানে দেখো কিসের জন্য পলি পরে আছে, কারো কে যেন ব্যাগে করে কিছু নিতেছিল, দেখো এগুলো এখানে পরে গেছে দেখছো। মিষ্টিটা একটু সবার দেখাও, মিষ্টিটা বের করো, মিষ্টিটা দেখেন, অনেকেই দেখেন নাই, পরে বলবেন যে মিষ্টি নাই। উদয়, কেমন আছেন তানবীর ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো,
এই যে দেখেন মিষ্টি আছে আমাদের সাথে, একদম তরতাজা গরম মিষ্টি, একদম ইয়াম্মি। দেখছেন, দেখলে খাইতে মনে চায়। এগুলো দেখলে জিন ভূতের এমনি লোভ লাগিয়ে যাইব, ঠিক আছে, আমাদের পিছনে হইব এটা শিওর। বুঝতেছেন, অলরেডি কিন্তু এখানে একটা ফিল পাইছি আমরা যে আমাদের সাথে আছে। চলো আস্তে আস্তে সামনের দিকে যাই, তারপর দেখতে থাকি। আটকাই নাও ভালো করে, তো সবাই শেয়ার করেন, দেখতে থাকেন। সামনে কিন্তু অনেকগুলো শ্মশান আছে, অনেক পুরানো দেখাবো। তারেকনাথ শাহ দাদা কেমন আছেন, অনেকদিন পর দেখছি। ভালো তারেকনাথ, কেমন আছেন আপনি? আপনাকে অনেক দিন, আলম মসজিদ কোথায় আছেন? তারপরে এর লাইভ কোথায় হচ্ছে? একটা হিন্দু পাড়ায় পিছনে কিছু পর, আর দেখো একটা বাতাস শুরু হয়ে গেছে, দেখছো এই জায়গাটা? হ্যাঁ, যাও আস্তে আস্তে যাও, বিসমিল্লাহ বেলা শুরু করো। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা ভাই। অর্পণ খান ভাই একটা মিষ্টি দিয়া যান খাইয়া লাই। আচ্ছা ভাই, আপনাদের জন্যই নিয়া লাইছি, আপনারা যদি খাইতে চান তো খাইয়া লাইবেন। যাও, সামনে কিন্তু অনেক তাল গাছ আর তাল গাছ। রাস্তাটা অনেক শুনশান আশেপাশে। হ্যাঁ, কিছু দেখছো? দেখলা কালো একটা কি ভয়ঙ্কর একটা ছায়ার মতো তাল গাছের উপর থেকে নামছে, এই পাশ থেকে নামে ওই পাশের গাছের দিকে গেছে। দেখি, যাও তো সামনে। বিসমিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যুল আযীম। আস্তে আস্তে আস্তে, এই জায়গাটাই কোন জায়গায় যাও? এই জায়গায় দেখছি, দাঁড়াও তো, একটু দাঁড়াও। এখানটাতে দেখছি শিওর এই জায়গাটাই ছিল। তাল গাছের উপরে কিন্তু কিচ্ছু নাই, রাস্তা একদম, এখানে পুরোটাই তাল গাছ আর তাল গাছ, ঠিক আছে। দেখো কেমন জানি, কিছুই দেখি না, বাট কিছু একটা পড়ছে পিছনে, এটা শব্দ পাইছি, বুঝছো? যাও, সব তাল গাছ রাস্তার পাশ দিয়ে। এখানে কিন্তু শ্মশান, পুরো সামনের রাস্তায় সবই শ্মশান। কালো ছায়ার মতো কি নেমে গেল, দেখছেন আপনারা সবাই? কি ভয়ঙ্কর ছিল দেখতে, বুঝে আবার 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 আমাদের পিছু নিছে, বুঝছো? শিল্পী শর্মা শেয়ার করে দিলাম, আর কারা কারা শেয়ার করছেন কমেন্ট করবেন। আর দেখেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই গাছের উপর উঠছে এখানে, দেখছো এই গাছটার উপরে উঠছিল কিন্তু এখানে গাছটা উঠছে ভাই। হ্যাঁ, মেয়ে স্পষ্ট দেখছে গাছের উপরে উঠতেছে, এমনি কখন আমি দেখছি। থ্যাংক ইউ, যে যে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। এদিকে নাই, কি ছিল জিনিসটা জানি না, বাট স্পষ্ট দেখছি কিছু একটা, মানে গাছের উপরে উঠছে। আপনারা কি দেখছেন? আমি স্পষ্ট দেখলাম কালো ছায়ার মতো। তাওসিফ, থ্যাংক ইউ, সুবহানাল্লাহ, থ্যাংক ইউ। আলো মার্শাদ ভাই, সামনে যাই দেখি এবার কেমন যেন মনে হইতেছে পিছন দিক। এই গরু ডাকতেছে পিছন দিক, হ্যাঁ, গরু ডাকার শব্দ আসছে না? কেমন পাটা কিরকমের দেখো, আল্লাহু আকবার,
এই মুটকি আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইলাল আযীম আস্তাগফিরুল্লাহ ওসে কাবার গাছের উপরে উঠতেছে আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইলাল আযীম আস্তাগফিরুল্লাহ আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক ওসে ওসে গাছের উপরে উঠ চলো 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 দেখি ওখানে বিসমিল্লাহ বিসমিল্লাহি রহমানি রহিম বিসমিল্লাহি রহমানি রহিম আল্লাহ মুখটা কি ভয়ঙ্কর ছিল দেখতে দেখছ আল্লাহ এই গাছটার উপরে এখানে ওই যে দেখো চোখের সামনে দেখো কিভাবে চোখের সামনে ভ্যানিশ হয়ে গেল গাছের উপরের দিকে উঠতেছিল আমরা কিন্তু স্পষ্ট দেখলাম হ্যাঁ এই গাছটা একদম এখানে তো পুরো ফাঁকা মাঠ দেখেন এদিকে পুরোটাই ফাঁকা মাঠ পিছন দিকটা দেখছো কেমন আল্লাহ এই মিষ্টি আছে নাকি দেখো তো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি মিষ্টি নিয়ে গেছে নাকি আছে দেখো আছে হ্যাঁ মিষ্টি আছে মিষ্টি আছে ভাই মিষ্টি আছে সবগুলোই আছে আল্লাহ আল্লাহ চলো তো সামনের দিকে আটকাইলো হ্যাঁ মিষ্টিটা আটকাইলো তারপর আস্তে আস্তে চলো সামনের দিকে বিসমিল্লাহির রহমানির রহিম জাহিদ খুবই খারাপ অবস্থা সাবধানে মা হ্যাঁ মামা লাইফে শেয়ার করে দাও মামা সামনে কিন্তু অনেক বড় শ্মশান আছে সবাই দেখেন সামনে গেলেই দেখতে পারবেন জুম করেই তো দেখাইলাম ভাই একদম স্পষ্ট দেখা গেছে সামনের দিকে যাও তো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি কিছু আছে যাও 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 আস্তে আস্তে যাও সামনের দিকে বিসমিল্লাহির রহমানির রহিম এমডি লোকমান শেয়ার দিলাম থ্যাংক ইউ লোকমান ভাই লক্ষ্মীপুর থেকে এমডিশন থ্যাংক ইউ তানবীর ভাই কি অবস্থা কেমন আছেন ভাই ভালো আছি ভাই লাইভটা দেখেন সবাই শেয়ার করেন সবার কমেন্ট পড়তে পারতেছি না এই জন্য আসলে সরি হ্যাঁ এই জায়গায় ছিল ওই তালগাছটার এখানে দেখছো ওই তালগাছটা মনে হলো কিন্তু ভাইঙে পালাইতেছে এখান থেকে শব্দ পাইলাম যেন মনে হয় তালগাছটা ভাইঙে পড়তেছে সামনে কিন্তু অনেক বড় শ্মশান ভাইরুল যাও সামনের দিকে যাও আস্তে আস্তে বিসমিল্লাহ দাদা আপনার দাদা আপনার পায়রাগুলো খুব সুন্দর থ্যাংক ইউ এই দেখো গাছের এই ভাঙিয়ে ফেলাইছে এই দেখেন 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 এই যে দেখছেন এই গাছটার এখান থেকে ভাঙিয়ে পড়ছে শব্দ হইলো হয় আমরা শব্দ পাইছি যে কিছু পড়ছে পিছন দিকে নাই তো না পিছনে নাই খাইরুল খুবই সাবধানে যাও সামনে কিন্তু অনেক বড় শ্মশান ঠিক আছে সৌদি থেকে দেখছি বৃষ্টি হবে মেবি বৃষ্টি হতে পারে আকাশ অন্ধকার পুরাই শেয়ার করে দিছি দাদা এমডি কুপন থ্যাংক ইউ যারা শেয়ার করছেন সবাইকে ভালোবাসা অভিনয় আসলে যারা শেয়ার করে তারাই হচ্ছে মূলত রেগুলার আমার লাইভ দেখার জন্য আসলে অপেক্ষা করেন হ্যাঁ সামনে যত যাচ্ছি ততই মনে হচ্ছে যে অন্ধকারচ্ছন্ন হয়ে যাচ্ছে পথ এই দিকটাতে কিন্তু হিন্দু বাড়ি ঠিক আছে এগুলো সব এখানেও চিতা আছে শ্মশান আছে এই যে দেখাই এখানে যখন আমরা যাই ঠিক আছে কি বলে কবর বা শ্মশানের পাশ থেকে যখন যাই তখন কিন্তু এমনিতেই ভয় লাগে ঠিক আছে হ্যাঁ কেমন জানি পুরো সব নিরিবিলি সবকিছু শুনশান পরিবেশ আর হিন্দু পাড়ার রাস্তা তো মিষ্টি আছে তো হ্যাঁ মিষ্টি এখন পর্যন্ত আছে সাথে দেখা যাক সামনে যাওয়ার পর থাকে কি থাকে না বিসমিল্লাহ আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক বিসমিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সামনেই কিন্তু শ্মশান অনেক বড়
নূরজান মুক্তি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমডি আশরাফুল, আবার অনেকদিন পর আসলাম। যারাই আসছেন এই যে শ্মশান দেখেন, এখানে অনেকগুলো শ্মশান আছে। এই যে দেখেন অনেক পুরনো, দেখছেন এই যে দেখেন কত পুরনো হবে এক একটা, দেখছেন কি ভয়ঙ্কর দেখতে, অনেক পুরনো এক একটা। কত পুরনো তার কোনো কিন্তু ঠিক নেই। এই পথ থেকে আমাদের মিষ্টি নিয়ে যাইতেছি। আল্লাহ রে, মিষ্টি আসেনি দেখো তো ঠিক মতো, মিষ্টি আসে এখন অব্দি। শ্মশানের এখানে এখানে একটা মিষ্টি ফালাই দেবো নাকি? শ্মশানের এখানে যেহেতু আসছি, একটা ফালাই দাও। হ্যাঁ একটা ফালাই দাও, এখানে ফালো। ওই একটা মিষ্টি এখানে দিলাম ফালাইয়া, কারণ এখানে শীতে শ্মশান আছে। বিসমিল্লাহ, আটকাই নাও ভালো করে। উজ্জ্বল মহন্ত, আমি রংপুরে জুয়েল কুষ্টিয়া থেকে। যে যেখান থেকে দেখেন লাইভটা শেয়ার করে দেন। সামনের দিকে যাচ্ছি, জানি না সামনে কি হবে, এদের শ্মশান পার হয়ে যাচ্ছি। এদিকে আরও সামনে আরও শ্মশান আছে, অভাব নেই। দেখছেন শ্মশানগুলো কিন্তু অনেক ভয়ঙ্কর হয়। যাও সামনে যাও। দেখছো জায়গাটা কেমন দাঁড়াও, এই জায়গাটা দেখছো, এই জায়গাটা এখানেও কিন্তু শ্মশান আছে। এই জায়গাটা বাজারের ভিতরে যাও। পুরোটা কিন্তু হিন্দু। আল্লাহ, কেমন একটা বাতাস আসতেছে দেখছো। আমি কুয়েত থেকে দেখছি। এমনি দুলাল, থ্যাংক ইউ ভাই, খুব ভয় লাগতেছে। হ্যাঁ ভয় তো লাগবেই, আসলে ভয়ঙ্কর জায়গায় ভয় লাগাটাই স্বাভাবিক। কেমন আছো দাদা ভাই তানবীর? ভালো, আপনি কেমন আছেন ভাই? আমি ইন্ডিয়া আসাম থেকে দেখছি। থ্যাংক ইউ সাগর বাচ্চা, যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সামনে কিন্তু আরও অনেক শ্মশান আছে। মনের মাঝে তুমি ভালোবাসা অবিরাম ভাই, ভালোবাসা অবিরাম। ওই জায়গাটায় কি ভয়ঙ্কর কিছু দেখা গেছে তখন, দেখছো কেমন একটা দুর্গন্ধ আসতেছে কিন্তু, পাচ্ছ? এই পাশের জায়গাটা কিন্তু অনেক ভয়ঙ্কর। এখানে একটা মানে ঘটনা আছে, একটা কী যেন একটা কালী নিয়ে একটা ঘটনা আছে। এখানে একটা কালী মন্দির আছে, ওটাকে কেন্দ্র করে অনেক মানুষ নিয়ে অনেকগুলো ঘটনা আছে। হ্যাঁ এই ডান পাশটাতে তো যখন আর কি বলে, যখন আর কি মানে এখানে অনেক ইয়া ছিল, কী বলে ওটাকে, যে যখন আর কি এই রাস্তাঘাট আর কি পাকা ছিল না, তখনকার কিন্তু ওই ঘটনা ছিল। এই যে এদিকেও কিন্তু শ্মশান, এই যে ভাইয়া সাবধান, শেয়ার করে দিলাম ভাই উজ্জ্বল আহমেদ, থ্যাংক ইউ। আগে যখন এই রাস্তা কাঁচা ছিল, তখন এই রাস্তা থেকে রাত মানে সন্ধ্যার পর কেউ চলাচলই করতো না এই পথটা দিয়ে। সন্ধ্যা হইলে তারপর দেখা যেত যে মানে এখান থেকে যদি মাছ বা অন্য কিছু নিয়ে কেউ যদি যাতায়াত করে, কোনো না কোনো ঝামেলায় পড়ে এখান থেকে। তো এই পাশেও কিন্তু অনেকগুলো শ্মশান আছে এদিকে, এই বাড়ির ভিতরে। সামনে আবার মন্দির আছে,
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। এইদিকে আবার মন্দির আছে, বুঝে দেখেন ভাই, একটু ভয় লাগছে। হ্যাঁ, ভয় তো লাগতেছে সবারই, আমাদের নিজেদেরই কেমন যেন লাগতেছে শরীর। যত পথ যাচ্ছি ততটাই কেমন যেন একটা, হ্যাঁ, হঠাৎ হঠাৎ এক একটা গন্ধ বের হচ্ছে পথের মধ্যে। গাছপালাগুলো দেখছেন, এখানেও অনেকগুলো চিতা আছে, শ্মশান আছে। এই যে দেখবেন, এখানে আছে অনেক পুরনো জমি, এই মিষ্টিটা দেখে নে বানি। দাঁড়াও দাঁড়াও, মিষ্টিটা একটু দেখে নাও, মিষ্টিটা ঠিক আছে কিনা। খুবই ভয়ঙ্কর আজকে একটা, আল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, একটা মিষ্টিও তো নেই। আল্লাহ, আটকানো বক্স থেকে মিষ্টি কই গেল? খালি মিষ্টির ঝোল পইরা আছে, বাট মিষ্টি নাই দেখেন। এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, মিষ্টি কই গেল ভাই? আটকানো বক্স থেকে মিষ্টি নাই হয়ে গেছে। আল্লাহ রে, দেখেন এটা কি হইলো? হ্যাঁ ভাই, না দেখলাম, ওই যে তো মিষ্টি, আমরা একটু আগে 5 মিনিট আগে না মিষ্টি দেখলাম? জি ভাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। করবে কিভাবে? এটা তো আটকানো ছিল। কি হইলো ভাই? হ্যাঁ, এই বক্স ফালাও, বক্স সামনে তো কিছু দেখা যাচ্ছে না, অন্ধকার লাগতেছে সামনে সব। তুমি বক্সটা ফালাই দাও, বক্সটা করার ই করার দরকার নেই। চলো এদিক থেকে তাড়াতাড়ি চলো। আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। দেখেন বক্স আছে বাট মিষ্টি নাই হয়ে গেল, বুঝলা কিছু? দেখেন সবাই, এটা কি ঘটলো? বক্স বক্স আছে বাট মিষ্টি নাই হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ, এদিক থেকে তাড়াতাড়ি বের হবো, এই এই জায়গা থেকে তাড়াতাড়ি বের হবো। আপনারা যারা দেখছেন লাইভের মধ্যে, কিন্তু এখানে মিষ্টির বক্সটা কিন্তু আমাদের এখানে ছিল, মিষ্টির বক্স আছে বাট মিষ্টি নাই হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ, এটা আমার সাথেই প্রথম ঘটলো এমন কিছু। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ, এটা কিভাবে ঘটলো এটা? হ্যাঁ, আমার মাথায় কিছু ঢুকতেছে না, মাথায় কিছু ঢুকতেছে না ভাই। আর এমন জায়গা দিয়ে আসছি, তুমি বোঝো, চতুর্দিকে সব শ্মশান আর অন্ধকার, মানে দিনের বেলা গেলেই তোমার কলিজা মানে হাতে থাকবে না, এরকম লাগবে। লাইট এরকম দেখা যাচ্ছে না, অনেক অনেক ভয়ঙ্কর ভাই। যে নূরজান মুখে, হ্যাঁ, কালকে তো পোষাগন্ধ আসার পর মাছ হারাই গেছিল, রাইট? আজকেও পোষাগন্ধ আসছে, তো আজকে এই লাইট বন্ধ করে এদিক থেকে তাড়াতাড়ি চলো। আজকের মতো এদিক থেকে বিদায় নিই, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।